আসসালামু আলাইকুম বন্ধুরা, ঠিক আজকের এই আলোচনাতে আবারও আমরা চলে আসলাম আপনাদের সাথে। এবং আজকের টপিক অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের এই আলোচনার টপিক কি। আজকে আলোচনার টপিক হচ্ছে খুব চমৎকার একটা ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভ টপিক নিয়ে আমরা কথা বলবো, যেটাকে বলা হয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং। সো আর্কিটেকচার ইজ এ কমন সাবজেক্ট, আর্কিটেক্ট ডিজাইনিং, বাট সাথে যখন যুক্ত হয় ইন্টেরিয়র ডিজাইনিং, তখন এটার সৌন্দর্য বা ব্যাপকতা আরো বৃদ্ধি করে দেয়, এটা আমরা সবাই বুঝতেই পারছি। সো লেটস ডু ওয়ান থিং, আমরা এই মুহূর্তে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই হচ্ছে সরাসরি আলোচনাতে। এবং আমার সাথে আজকে উপস্থিত আছেন আলোচনায় জনাব মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল। স্যার আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, স্বাগত। রাসেল স্যার এই মুহূর্তে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং এর ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন এবং অসংখ্য ধরনের ক্রিয়েটিভ কাজ তিনি সারা দিন করে থাকেন, স্টুডেন্ট ক্যাম্পাসকে মুখরিত করে রাখেন তার ক্রিয়েটিভ কাজকে দিয়ে। তো এই গল্পগুলো আজকে শুনবো। পাশাপাশি ডিপ্লোমার বিষয় যদি হয় হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, তাহলে কেমন হবে? তো এই বিষয়গুলো নিয়ে রাসেল আপনার সাথে আজকে কথা বলবো। তো শুরুতেই আমি প্রতিনিয়ত কিছু কমন প্রশ্ন পাই, সেই কমন প্রশ্নগুলো দিয়ে আমি আপনার সাথে শুরু করতে চাই। বাই দিস টাইম আমাদের সাথে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রতিনিয়ত প্রতিদিনের লাইভে অবশ্যই যুক্ত থাকার জন্য। এবং আপনি যদি মনে করেন যে এই ডিপার্টমেন্টটা আপনার টার্গেটের কোনো ক্যান্ডিডেট আছেন যিনি হয়তো ডিপ্লোমা এই মুহূর্তে পড়তে যাচ্ছেন, বাট তিনি সাবজেক্ট সিলেক্ট করতে চাচ্ছেন বা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি হয়তো শেয়ার করে তাকে এই সাবজেক্টটার এই লাইফটি তার সাথে শেয়ার করতে পারেন। আমরা বিশ্বাস করি তার জন্য খুব একটা কাজে আসবে। এছাড়া আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে এই কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা আপনার সাথে জেনে নেব। রাসেল স্যার আপনার কাছে আসছিলাম, ফার্স্টলি আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে আসলে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিংটা আসলে কি, সাবজেক্টটা কি, মানে আমরা তো জানি যে আর্কিটেকচার রিলেটেড টু সিভিল ইঞ্জিনিয়ারিং বা কিছু একটা, বাট ওয়াই ইট ইজ আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং, মানে এই বিষয়টা যদি আপনি একটু আমাদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। আমরা যে রকম হচ্ছে গিয়ে সব কিছুতেই একটা পরিকল্পনা করি, আমাদের যে কোনো ধরনের বিজনেস শুরু করি, আমরা হচ্ছে গিয়ে অন্য কোনো কনস্ট্রাকশনের কাজ করি, যেটাই করি আমাদের প্রথমে একটা পরিকল্পনা দরকার হয়। তাহলে আর্কিটেকচারটা মেইন হচ্ছে আমরা যেই কোনো ধরনের কনস্ট্রাকশন, এটা আবাসিক বাড়ি হতে পারে, এটা কমার্শিয়াল বিল্ডিং হতে পারে, এটা ব্রিজ হতে পারে, যে কোনো ধরনের কনস্ট্রাকশনই, যে প্রাইমারি যে পরিকল্পনাটা সেটা হচ্ছে আর্কিকল্পন। আর আমরা যদি হচ্ছে এটার সাথে এই এটার ইনসাইড, যে কোনো ডিজাইনেরই ইনসাইডটাও যদি ডেকোরেট করি সাথে সাথে, সেটি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তাহলে আর্কিটেকচার হচ্ছে মাদার সাবজেক্ট, এটা তো থাকবেই, এবং এটার সাথে যখন হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা আর একটু জোর দিয়ে করা হয় তখনই এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট হয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। গ্রেট, মানে সিম্পলি খুব সহজে বলে যে ইটস অ্যাপ্লাইড সাবজেক্ট। এখানে যে আমরা কভার কথা বলি যদি আসলে যে কোন ডিপার্টমেন্ট গুলো আসলে মানে কভার করছে, বা মানে আর্কিটেকচার তো একটা বিষয় আর ইন্টেরিয়র ডিজাইনিং, এই দুইটার পার্থক্যটা কি আসলে, দুইটার ভেতরে কোনো মানে সামঞ্জস্য আছে বা পার্থক্যটা কি, বা এটাকে বলা হয় যে এটার মাদার সাবজেক্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এইটা একটু যদি আপনি খোলাসা করতে না হচ্ছে। এটা আসলে আমি ঠিক এগ্রি না যে এটা মাদার সাবজেক্টটা সিভিল ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে কি আসলে দুইটা একই জায়গা থেকে আসছে। আমরা যদি একেবারে প্রাচীন কাল থেকে দেখি তাহলে এই দুইটা এক জায়গায় একসাথে কাজ হইতো, এ পরবর্তীতে এটা ডিজাইনিং পার্টটা আলাদা হয়ে গেছে, এটা কনস্ট্রাকশন পার্টটা আলাদা হয়েছে। ডিজাইনিং পার্টটা হয়ে দাঁড়াইছে স্যার আর্কিটেকচার, আর কনস্ট্রাকশন পার্টটা হয়ে দাঁড়াইছে হচ্ছে সিভিল। আর স্যার হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনটা আর্কিটেকচারের একটা পার্ট, মানে হচ্ছে আমরা আর্কিটেকচারের মধ্যে এক্সটেরিয়র নিয়ে কাজ করি, মানে বাইরের যে অবস্থা সেটা নিয়ে কাজ করি, এটা আমরা পারিপার্শ্বিক যে অবস্থা সেটা নিয়ে কাজ করি, এটা যে ভিতরের যে অবস্থা সেটা নিয়েও কাজ করি। তাহলে হচ্ছে এখন আর্কিটেকচার এত বিস্তৃত একটা সাবজেক্ট হয়ে গেছে যে এটা প্রতিটা পার্ট আলাদা আলাদা করে মেজর সাবজেক্ট হিসেবে অনেক জায়গায় স্টাডি করা হয়। যেমন হচ্ছে আমরা আরবান প্ল্যানিং নিয়ে পড়াশোনা করি, আরবান প্ল্যানিংটা হচ্ছে শহর পরিকল্পনা, আমরা হচ্ছে ল্যান্ডস্কেপ নিয়ে পড়াশোনা করি, ল্যান্ডস্কেপটা হচ্ছে আমাদের আশেপাশের যেই পরিবেশ পরিবেশ ঠিক রাখার জন্য যে ডিজাইন করা হয় সেটা। তারপর হচ্ছে আমরা এক্সটেরিয়র নিয়ে আলাদা ভাবে পড়াশোনা করি যে আমাদের বাইরের ডিজাইনটা কিরকম হবে। যেমন আমরা এখন অনেক বড় বড় স্টেডিয়াম ডিজাইন করতেছি, বাইরে দিয়ে দেখতে এগুলো অনেক সুন্দর লাগে, যে ফিফার যে স্টেডিয়াম গুলো দেখা যায়, তো এগুলো হচ্ছে এক্সটেরিয়রের কাজ।
তারপর হচ্ছে স্যার এটার পরেও ভিতরে এটা হচ্ছে গিয়ে আমাদের বসার পজিশনিং গুলা কিরকম হবে, আমার স্পেসিং গুলা কিরকম হবে, মানুষ কিভাবে যাতায়াত করবে, সেখানে আমরা কি কি সুযোগ সুবিধা রাখবো, এই এভরিথিং জিনিসগুলো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের অন্তর্ভুক্ত। ওকে, তার মানে একটা বিষয় যেটা কনফিউশন ছিল অনেকেই জেনে থাকে, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, আপনি এটা পুরোপুরি ক্লিয়ার করে দিলেন যে এটা আসলে কোনো মাদার ডিপার্টমেন্টের অধীনে কোনো ডিপার্টমেন্ট না, এটা ইন্ডিভিজুয়ালি এটা একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। হ্যাঁ, আর্কিটেকচার নিজেই একটা মাদার সাবজেক্ট, এটার আন্ডারে আরো অনেকগুলো হচ্ছে অ্যাপ্লাইড সাবজেক্ট আছে। ওকে, আমি জাস্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদেরকে সবসময় একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে এই যে আর্কিটেকচার সেখানে আসলে খুবই সহজ সাবজেক্ট, বা এটা আসলে মানে ক্রিয়েটিভ না হইলে এই সাবজেক্টটা পড়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন আসে, বা বলা হয় যে এটা পড়লে ক্রিয়েটিভ হওয়া যায়। এই যে যে দুইটা প্রশ্নের যে একটা পার্থক্য, এই এই সূক্ষ্ম পার্থক্য যে আপনি একটু আমাদেরকে দেখিয়ে দিতেন, মানে এটা কি এমন কোন জায়গা আছে যে ওকে ও ক্রিয়েটিভ আগে থেকেই জানে তাহলে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে পড়বে, তা কি মানে ও ওটা পড়ার পরে বেসিক্যালি ওই জায়গাটা গ্রো আপ করে? না, এখানে পড়ার জন্য যে ওকে আগে থেকে ক্রিয়েটিভ হইতে হবে এরকম কোনো কথা নেই, সবাই ক্রিয়েটিভ হয়ে আসে না, আমি কেউ ক্রিয়েটিভ হয়ে আসে না, সবাই ক্রিয়েটিভিটিটা আসলে সব তৈরি করে নিতে হয়। আর হচ্ছে এখানে এই ডিপার্টমেন্ট থেকে যে এখান থেকে পাশ করবে বা বের হবে সে পরবর্তী দিকে ক্রিয়েটিভ হবে অন্তত এটা শিওর। তো আচ্ছা, হচ্ছে ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে যে তার আগে থেকে থাকতে হবে এটার কোনো কথা নেই, আমরা ক্রিয়েটিভিটিটা তৈরি করে নেব, আমরা যে হচ্ছে কি ওদেরকে কাজ করাবো সেই কাজের মাধ্যমে ওদের ক্রিয়েটিভিটিটা ওদের ভিতর থেকে বের করে আনবো। আচ্ছা, তার মানে একটা বিষয় আছে যে মানে পড়াশোনা করা মানেই তো হচ্ছে যে ক্রিয়েটিভিটিতে যাবে, এখন যদি হয় যে আগে থেকে সব হয়ে থাকে তাহলে পড়াশোনা করে লাভ কি? জি স্যার, তার মানে এই সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে সব সময় আসলে ডিজাইনিং নিয়ে কাজ করতে হচ্ছে, নতুন কিছু ভাবতে হচ্ছে, আইডিয়াস গুলো পান কোথায় আপনারা? হ্যাঁ, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের হচ্ছে এই বার্জাল আরব, এটার নাম বোধহয় আমরা সবাই শুনছি, আমি অত ডিটেলস এ বলতেছি না, এটা হচ্ছে আরবের একটা বড় হোটেল। তো এটা যে আর্কিটেক্ট ছিল সে, এটার যে মালিক আর কি, সরি মালিক, সে হচ্ছে গিয়ে ওই দেশের প্রিন্স, এক আর্কিটেক্ট কে কাজ দেওয়া হয়েছে, ব্রিটিশ একটা কোম্পানি, কোম্পানি আর্কিটেক্ট কে কাজ দেওয়া হয়েছিল যে আপনি ডিজাইন করে দেন, কিন্তু প্রিন্সের কোনো ডিজাইনই পছন্দ হচ্ছে না এখানে। তো তাকে 3 দিন সময় দেওয়া হলো যে 3 দিনের মধ্যে যদি তুমি ডিজাইন কমপ্লিট করতে না পারো তাহলে দেশ ছেড়ে চলে যাবে, আর কোনোদিন তোমরা কোনো ধরনের কন্ট্রাক্ট এখানে পাবা না। তো সে খুবই হতাশ, সে আর্কিটেক্ট খুবই হতাশ, সে চিন্তা করলো যে ঠিক আছে আরবের এই বিচে কিছুক্ষণ ঘুরে আমি কালকে চলে যাবো, আমার দিয়ে এটা হচ্ছে না। তো সে যখন আচ্ছা, হচ্ছে ওই নৌকাতে করে ঘুরতেছে, নৌকার পালের ছায়াটা বিকালের দিকে ছিল, পালের ছায়াটা হচ্ছে পানিতে পড়ছে, এবং সেই ছায়াটা দেখে তার আইডিয়া জেনারেট হইছে যে এটা তো এরকম ডিজাইন করা যায়, সে এরকম ডিজাইন একটা স্কেচ করে দিছে এক রাতের মধ্যে, এবং সেটাই ওই প্রিন্সের পছন্দ হয়ে গেছে। স্যার এটা ছোট্ট একটা উদাহরণ, এটা আমি আমার স্টুডেন্টের সাথে মাঝে মাঝে শেয়ার করি। তো এর জন্য স্যার যে আমরা আইডিয়া আমাদের পারিপার্শ্বিক যেই কোনো কিছু থেকে নিতে পারি, এটা যে কোনো কিছু হইতে পারে, যে আইডিয়া যে স্যার খুব জটিল ভাবে চিন্তা করা লাগবে ওরকম কিছু না, সিম্পল অনেক কিছু মাঝেই অনেক আইডিয়া থাকে। বের যেমন হয়ে স্যার চলে হচ্ছে, আসে। হ্যাঁ, যেমন আরেকটা উদাহরণ হচ্ছে যে কক্সবাজারের এখন যে এই রেল স্টেশনের কাজ চলতেছে স্যার, এটা তৈরি হচ্ছে স্যার একটা ঝিনুকের আদলে, সিম্পল একটা জিনিস কিন্তু স্যার এটা ঝিনুকের আদলে তৈরি হচ্ছে। জি, হ্যালো। আচ্ছা, আমার সাথে মনে হয় শারমি ম্যাডাম যুক্ত আছেন। শারমি ম্যাডাম ওয়েলকাম, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা আপনাকে কানেক্ট করার চেষ্টা করছিলাম, বাট সামহাও নেটওয়ার্কের কারণে হয়তো পেরে উঠছিলাম না, বাট ভালো হলো আপনি যুক্ত হয়েছেন, আপনার সাথে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা রাসেল স্যারের থেকে একটা একটা প্রশ্ন ছিল, সেটা জানছিলাম। জি রাসেল স্যার, স্যার তার মানে স্যার হচ্ছে আইডিয়া গুলা স্যার মানে জটিল করে চিন্তা করে যে আমাদের বের করতে হবে এরকম কোনো কথা নেই, আমরা আমাদের চারপাশের অবস্থা, প্রতিদিনকার যে রেগুলার কাজ, আমরা যে চলতেছি এই চলার মধ্যেও স্যার আমরা অনেক কিছু দেখি, সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার অবজারভেশন, আশেপাশে আমরা যাই কিছু দেখতেছি এই অবজারভেশনটা স্যার আমাদের বিল্ড আপ করতে হয়।
আইডিয়া স্যার যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। ওকে, তার মানে আইডিয়া বিষয় না, অবজারভেশনটা মানে আমরা হয়তো তাহলে মানে এই ডিপ্লোমাতে বা পড়ার ক্ষেত্রে শুধুমাত্র এটাই হয়তো জানি যে হাউ টু অবজার্ভ, মানে কনসেপ্টের ক্ষেত্রে আর কি, মানে কনসেপ্টের সবচেয়ে বেশি ইউনিকনেস কাজ করে, হ্যাঁ, কনসেপ্ট এবং হচ্ছে স্যার প্রিন্সিপাল, ডিজাইনের যে প্রিন্সিপাল গুলা। ডিজাইনিং এর প্রিন্সিপাল গুলো। ওকে, হ্যাঁ এটার আমি আর একটু ডিটেল আপনার কাছে আসবো, শর্মি ম্যাডাম যেহেতু যুক্ত হয়েছেন, আমি শর্মি ম্যাডামের কাছে একটা প্রশ্ন নিয়ে যাই যে ম্যাডাম একটা বিষয় আপনি যদি আমাদের একটু বলতেন, যে এই যে স্টুডেন্ট যখন পড়ে তো দেখলাম যে ওরা ওই মানে সব সময় কি তাদেরকে আঁকাঝোকাই করতে হয় নাকি আসলে আরো বিষয়গুলো আছে, মানে পড়ার সাবজেক্ট গুলো যদি একটু আমাদেরকে একটু বলতেন আমাদের দর্শকদেরকে। থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এত সুন্দর একটা সন্ধ্যায় আর এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, একটা একদম ইন্টারেস্টিং একটা ব্যাপার, আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি। তো আমি একটু স্যার আপনার কোশ্চেনের আগে আমি একটু বলে নিই, যেটা হচ্ছে আমরা এই আর্কিটেকচার আর ইন্টেরিয়র ডিজাইন, এটার মানে হচ্ছে আর্কিটেকচার আবার ইন্টেরিয়র ডিজাইন, দুইটা বিষয় কিন্তু একটার মধ্যে পড়া। সো এইখানে যেহেতু আমি এমন একটা টেকনোলজি যেখানে দুইটা একই সাথে আমরা পড়ছি, কিছু জায়গায় আছে শুধু আর্কিটেকচার, কিছু জায়গায় আছে ইন্টেরিয়র ডিজাইন, আর এটা আমার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। তো এখানে আমার এই ডিজাইন বিষয় হচ্ছে যে আমি ডিজাইন গুলো অবশ্যই আমাকে ড্রয়িং করতে হবে। স্যার আমাকে কি শোনা যায়? স্যার আমি শুনতে জি পাচ্ছি না আপনাকে। ওকে সরি, থ্যাংক ইউ মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সব সময় কি আসলে স্যার। ওই আমি হ্যাঁ 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 ওদের হচ্ছে যেহেতু ওরা ডিজাইন নিয়ে পড়াশোনা করে, এদের আঁকাআঁকিটা অবশ্যই আছে, বাট শুধুই আঁকাআঁকি করবে এটা না, ওদের বাইরে আরো অনেক কিছু করতে হয়। ওরা এটার জন্য অবশ্যই কিভাবে একটা ডিজাইন করবে তার জন্য অনেক জ্ঞান লাভ করতে হয়, এর বাইরে ওদের ল্যান্ডস্কেপ ডিজাইন একটা সাবজেক্ট আছে করতে হবে, কারণ ওরা যত ঘুরবে প্রকৃতি সম্পর্কে তত জানবে, কারণ আমাদের মূল ভিত্তি হচ্ছে প্রকৃতি, প্রকৃতি থেকেই আমাদের সবকিছু সংগ্রহ করতে হয়। তো আচ্ছা এর বাইরে ওদের ম্যাথমেটিক্যাল কিছু সাবজেক্ট আছে ডিজাইনের ক্ষেত্রে, এর বাইরে ওদের ইন্টারেস্টিং অনেকগুলো সাবজেক্ট আছে, হিস্ট্রি রাইট, আছে আর্কিটেকচারের, দেন ওদের আরো পড়তে হয় আমাদের ডিপার্টমেন্টাল বাইরে কিছু, যে সাইন্টিফিক, যেহেতু আর্কিটেকচার মানে হচ্ছে ডিজাইন মানে ড্র আর্ট উইথ সায়েন্স, তো যেহেতু সায়েন্সের সাথে আর্ট একটা ফিজিক্যাল একটা আমরা যে ড্রয়িংটা করি সে বিষয়টা, আচ্ছা সো এখানে আমাদের শুধু আঁকাআঁকির উপর নির্ভর না, আমরা এর বাইরেও অন্য বিষয়গুলো করছি। স্যার আমি একটু অ্যাড করতে চাই এই প্লিজ জায়গায়। প্লিজ স্যার আমাদের যে আর্কিটেকচার যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের সাথে সবচেয়ে ক্লোজ হচ্ছে স্যার সিভিল ডিপার্টমেন্ট, সবচেয়ে রিলেটেড, কারণ আমাদের কাজটার পরেই হচ্ছে এই কাজটা সিভিল ডিপার্টমেন্টের কাছে ট্রান্সফার হয়। তো এতে অনেক সময় দেখা যায় যে আর্কিটেক্টের চিফ আর্কিটেক্ট হিসেবে কাজ করে বা প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে এসব প্রজেক্ট গুলার, তো সেই সময় দেখা যায় যে তাদের যে সিভিলের যে সাবজেক্ট গুলো আছে যেমন স্ট্রাকচার, এস্টিমেটিং, এগুলো সম্বন্ধে হচ্ছে আর্কিটেক্টের স্যার ধারণা রাখতে হয়, না হলে স্যার এটা ঠিকভাবে কোলাবোরেশন করা যায় না। তো এটা আচ্ছা, তার মানে আমাদের মেইন তো হচ্ছে, সিভিলের সাথে একটা সম্পর্ক আছে, থাকতেই হবে। হ্যাঁ এটা অবশ্যই থাকতে হবে স্যার, কারণ হচ্ছে এই দুইটা ডিপার্টমেন্ট মিলেই যে কোনো কনস্ট্রাকশন তৈরি হয়। দুইটা কনস্ট্রাকশন তৈরি, তার মানে সম্পর্ক থাকতেই হয়। আমার মনে হয় যে আর্কিটেকচারের ফিল্ড গুলো নিয়ে আমরা যদি কথা বলি, কারণ একটা জায়গাতে যেটা মনে হয় যে মানে কনস্ট্রাকশন তো একটা তৈরি হয়ে গেল, বাট আর্কিটেকচার মনে হয় ওটাকে শেপ দেয়, তাই না? ওটা ডিজাইন কে বা ওটা কারুকার্যটাকে শেপ দেয় না? যে কোনো কনস্ট্রাকশনের প্রাইমারি কাজটা হচ্ছে স্যার আর্কিটেকচার, মানে যেটা প্ল্যান যেটা থেকে শুরু হয় কাজ, ওই প্ল্যানটা হচ্ছে স্যার আর্কিটেকচার। এবং প্ল্যানটা যখন হচ্ছে স্যার একবারে ফুলফিল পাশ হয়ে বের হয়ে যায়, যেমন আমাদের হচ্ছে রাজুক, রাজুকের থেকে যখন এটা পাশ হয়ে বের হয়ে যায়, যেটা যেটা এখন ফিল্ডে ইমপ্লিমেন্ট করার পর্যায়ে যায়, তখন এটা স্যার সিভিলের হাতে যায়। ওদের কাজটা হচ্ছে স্যার এটা ইমপ্লিমেন্ট করে উঠানো, এর আচ্ছা আগ পর্যন্ত এটাতে কি হবে, এটা কিরকম ভাবে তৈরি হবে, এটা ভিতরে ডেকোরেশন কিরকম হবে, এটাতে কি কি ধরনের ফ্যাসিলিটি থাকবে, সবকিছু স্যার আর্কিটেকচারের অন্তর্ভুক্ত। স্যার তাহলে তো খুব মজার একটা সাবজেক্ট আমার কাছে, যেটা মনে হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, যেভাবে ম্যাডাম যেভাবে বলছিলেন যে শুধুই ক্লাসের ভেতরে না বাইরেও ঘোরাঘুরি করতে হয়, আপনি বলছিলেন যে নৌকার পালের কনসেপ্ট। জি স্যার আপনি অলরেডি জানেন যে আমাদের ডিপার্টমেন্টের একটা কমন ফিচার হচ্ছে স্যার আমাদের প্রতি সেমিস্টারে একটা ডিপার্টমেন্টাল ট্যুর হয়, এটা মাস্ট,
এবং সেটার উপরে হচ্ছে স্যার হচ্ছে আমাদের প্রেজেন্টেশন হয়। এবং স্যার আমরা যে নর্মালি বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, যেমন ধরুন হচ্ছে পাহাড়পুর আমরা ঘুরতে গেলাম, আমরা ঘুরে চলে আসলাম, কিন্তু আমাদের কাছে স্যার আমরা ঘুরতে যাব ঠিক আছে, কিন্তু ওইটার সাথে সাথে এটা যে ক্যারেক্টারিস্টিক কি, এটা বৈশিষ্ট্য গুলো কি, আমরা এখানে আর্কিটেকচারের দিক থেকে কি শিখলাম এবং এটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা স্যার আমাদের ওখান থেকে জেনে এসে একটা প্রেজেন্টেশন দিতে হয় স্যার। আমাদের ট্যুর গুলা এইরকম হয় স্যার। ওকে, তার মানে ওখান থেকে তাকে আপনারা তো ওই যে যেটা আমি একদম প্রথমে প্রশ্ন করেছিলাম যে ক্রিয়েটিভ হয়ে এসে যুক্ত হতে হয় নাকি তাকে ক্রিয়েটিভ তৈরি করা হয়, এর ক্রিয়েটিভিটি স্যার তৈরি করা হয়, ক্রিয়েটিভিটি তৈরি তৈরি করা? করা হয়। সো ডেফিনেটলি মানে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং ইজ আ ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট, এবং এটাই বোঝা গেল যে যে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের কথা যেটা বলছি আমাদের রাসেল স্যার, যে ট্যুরে গিয়ে ঘুরে চলে আসলো বাট তাকে বলা হয় যে কনসেপ্ট সে কোনটা ডেভেলপ করেছে ওখান থেকে বা কি করেছে। আমি দেখেছি আপনাদের বিভিন্ন রকমের স্ট্রাকচারাল ডিজাইন বা আপনাদের বিভিন্ন রকম কারুকাজ দেখে তো আসলে বরাবরই মুগ্ধ হতে হয়, এবং আমরা বিশ্বাস করি যে আপনার অ্যালামনি যারা আছে যারা বের হয়ে যাচ্ছে তারা হয়তো অবশ্যই গিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভালো করবে। আমাকে যদি আপনাদের একটু মানে আপনাদের গল্পগুলো বলতেন, আপনাদের ছেলে মেয়েদের কাজ কাজের কিছু গল্প, বা আসলে ওরা কোথায় কাজ করতে পারবে? স্যার আমাদের কাজের সেক্টরটা আসলে ভ্যাস্ট, এটা আসলে স্বল্প কথায় এরকম ভাবে ব্যাখ্যা করাটা একটু টাফ। আমি স্যার হচ্ছে কি আমাদের যে বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি, মানে যে সেক্টর গুলো আছে, আমি গভর্নমেন্ট সেক্টর গুলো যদি স্যার হিসাব করি, এলজিইডি থেকে শুরু করে আমাদের হচ্ছে রাজউক, সিপিডি, ডিপিডি, এই ধরনের যে বিভাগীয় শহরে যে হচ্ছে প্ল্যানিং এর যে মূল ইগুলো আছে, সংস্থাগুলো আছে, এখানে তো স্যার আমাদের অবশ্যই জব আছে। এখন ইদানিং হচ্ছে স্যার আমাদের হচ্ছে সরকারি যে ব্যাংক গুলা, যেমন লাস্ট এই কোভিড এর যে মহামারীর আগেও জনতা ব্যাংকের একটা আসলো, সার্কুলার আসলো, সেখানে স্যার আর্কিটেকচার। তার মানে স্যার গভর্নমেন্ট সেক্টরে আমাদের অলওয়েজ চাহিদা দিন দিন বাড়তেছে। আরেকটা ব্যাপার হচ্ছে স্যার প্রাইভেট সেক্টরে তো স্যার আমাদের অভাব নাই জবের, কারণ প্রতিটা ডেভেলপিং কোম্পানি, প্রতিটা ডেভেলপিং ফার্ম, এখানে হচ্ছে আর্কিটেক্ট মাস্ট লাগবেই। তো এখানে আর্কিটেক্ট সে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারে, সে হচ্ছে গিয়ে এই সুপারভাইজার হিসেবে কাজ করতে পারে, সে হচ্ছে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারে, সে হচ্ছে স্যার ড্রাফটিং অপারেটর হিসেবে কাজ করতে পারে, অনেকগুলো পজিশন আছে। এটা হচ্ছে তার স্কিলের উপর ডিপেন্ড করে যে স্যার আসলে সে তার স্কিলটা কতটা ডেভেলপ করলো। আর স্যার সবকিছু যে আমাদের হ্যান্ড ড্রয়িং তা কিন্তু না, হ্যান্ড ড্রয়িংটা স্যার বেসিক, আমাদের মূল কাজ হচ্ছে সফটওয়্যারের উপরে। আমরা যেসব সফটওয়্যার গুলো দিয়ে কাজ করি, যেমন স্যার অটোক্যাড, স্কেচআপ, 3D ম্যাক্স, ফিশন 360 ডিগ্রি, এই প্রতিটা সফটওয়্যারের আলাদা আলাদা জব সেক্টর আছে, প্রতিটার জন্য এক এক একটা সফটওয়্যার দিয়ে কেউ যদি স্কিল হয় তাহলে ওই একটা সফটওয়্যারের উপরই সেটা ক্যারিয়ার দাঁড় করাইতে পারে। এছাড়া স্যার হচ্ছে ইন্টারন্যাশনাল যদি মার্কেট আমরা দেখি, আমাদের স্যার অ্যারোনটিক্যাল যে আর্কিটেকচার, মানে হচ্ছে বিমানের যে ডিজাইন, গাড়ির ডিজাইন, নেভাল আর্কিটেকচার যেটা স্যার, এটা হচ্ছে নৌ যে ই কোলা জাহাজ যে ই করা হয়, ডিজাইন করা হয়, এরকম স্যার অনেক সেক্টর আছে। তাছাড়া আরো আমাদের এখন বর্তমানে যেটা বড় একটা ফাঁকা জায়গা রয়ে গেছে, আমরা স্কিল লোকজন সেই জায়গায় পাওয়া যায় না, সেটা হচ্ছে স্যার অনলাইনে কাজ করা, ফ্রিল্যান্সিং অনেক সাইট আছে যেখানে হচ্ছে স্যার এগুলো প্রচুর কাজ থাকে, কিন্তু স্যার স্কিলড মানুষের অভাবে ওই কাজগুলো স্যার কেউ করতে পারে না, অনেক প্রচুর কাজ আছে এগুলো। তারপর হচ্ছে স্যার হচ্ছে আমাদের কেউ যদি মনে করে যে আমি নিজে নিজের বিজনেস দাঁড় করাইতে পারবো, সে নিজে নিজের বিজনেস দাঁড় করাতে পারে, সে নিজে কনস্ট্রাকশন ফার্ম ওপেন করতে পারে, সে নিজে হচ্ছে পার্সোনালি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারে। তো স্যার এটা হচ্ছে যেমন অর্গানাইজেশন থেকে শুরু করে পার্সোনালি যে কোনো জায়গায় কাজ করার সুবিধা আছে। তার মানে এটার ব্যাপকতা তো অনেক, মানে একজন নিজে যে স্যার ইভেন স্যার এটা হচ্ছে ফিল্মে কাজ করার সুবিধাও আছে স্যার, যে আমরা যে ফিউশন 360 ডিগ্রি কথা যেটা বললাম, এটা ইউজ করে কিন্তু স্যার অনেকে ফিল্ম অ্যানিমেশনের কাজ করে স্যার, ইভেন্ট ম্যানেজমেন্টেরও কাজ করে। আচ্ছা, কারণ আপনি যেটা বলেন যে ও তাকে তো বিভিন্ন সফটওয়্যার অ্যানিমেটেড কিছু সফটওয়্যারও তাকে শিখতে হচ্ছে এই ডিপ্লোমার মধ্যেই। হ্যাঁ তার মানে স্যার শুধু আমাদের যে ডিপ্লোমার হ্যাঁ মধ্যে, স্যার আমাদের জি ডিপ্লোমার মধ্যে আমরা হচ্ছে গিয়ে মূল যে তিনটা সফটওয়্যার আপাতত হচ্ছে অটোক্যাড হচ্ছে গিয়ে মাদার বলা হয়, বাইবেল আমাদের জন্য, তারপর হচ্ছে স্যার স্কেচআপ, আর হচ্ছে গিয়ে 3D ম্যাক্স, এই মূল তিনটা সফটওয়্যারের কাজ আমরা ডিপ্লোমার মধ্যে এটা কমপ্লিট করে দেওয়া হয়, এবং বাকি যেগুলো সে যদি স্কিল হতে চায় তা সেখানে স্যার নিজেদেরও কিছু আগ্রহ লাগবে। না সেটা তো অবশ্যই, বাট আমি যেটা বুঝলাম যে মানে কেউ যদি এখনো এটা চিন্তা করে থাকে যে মানে
আমি শুধুমাত্র আর্কিটেক্ট ডিজাইনার হলাম, আবার অনেকেই চিন্তা করে থাকে যে আমি 3D Max নিয়ে কাজ করব বা অ্যানিমেশন নিয়ে কাজ করব, তাহলেও তো এটা তার জন্য একটা বিশাল ক্ষেত্র। মানে সে যদি বলে যে না আমি শুধুমাত্র ম্যাথ নিয়ে কাজ করব, সেটা দিয়েও তো একটা বিশাল ক্যারিয়ার ইটসেলফ, ওর নিজস্ব একটা ক্যারিয়ার আছে, তাই না? জি স্যার, এই সফটওয়্যার গুলো প্রতিটারই ইটসেলফ একটা, স্যার এটা সফটওয়্যার গুলো প্রতিটার মাধ্যমেই সে তার ক্যারিয়ার দাঁড় করাতে পারে। রাইট, তার মানে তো ইজ আ ভেরি হিউজ এন্ড ডেপথ একটা ডিপার্টমেন্ট আমি বলবো, যে মানে ভার্সেটাইল বলা যায় তাকে, অনেক জায়গাতেই কাজ করতে হচ্ছে। গ্রেট, আমি আমি শামি ম্যাডামের কথা বলছিলাম, শামি ম্যাডাম আপনার সাথে কথা বলছিলাম যে আপনার স্টুডেন্টরা যারা ইন্টার্নশিপে যায়, আমি তো জানলাম যে ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট স্টুডেন্টরা তো ইন্টার্নশিপে যায় রাফেল পলিটেকনিক ইনস্টিটিউটে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, আপনার পলিটেকনিক ছাত্ররা আসে ইন্টার্নশিপে যায় কোথায়? স্যার আমাদের গুলো ইন্ডাস্ট্রিতে যাবে আপনার, যেহেতু ওরা আর্কিটেক্ট স্থপতি অর্থাৎ ডিজাইনারের বিষয়ে কাজ করে, তারা হচ্ছে গভর্নমেন্ট কিছু আছে সেখানে যায়, এবং প্রাইভেট যদি বলি তাহলে স্বামী ম্যাডাম নেটওয়ার্ক মানে ডিস্টার্ব করছে। রাসেল স্যার আমি আপনার কাছে হয়তো আসবো বিষয়টা নিয়ে। কনসাল্টিং যে ফার্ম গুলো সেখানে তারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা করে, এবং ওখানে তারা তাদের হচ্ছে যে ক্যাড, স্যার যেটা বললো আমাদের মাদার ইয়া বলা হয় ক্যাড কে, তো ক্যাডের উপরে করতে থাকে। এখানে গিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, দেখা যাচ্ছে যে কেউ শুধুমাত্র ইন্টেরিয়র ডিজাইনটা নিয়ে কাজ করছে, হ্যাঁ সে একটা ইন্টেরিয়র ডিজাইনের ফার্ম যেখানে সেটাতে কাজ করবে, আবার যদি কেউ হচ্ছে টোটাল বিষয়টা নিয়ে কাজ করতে যায়, আর্কিটেকচার হচ্ছে টোটাল বিষয়টা, তো সে এটার উপরে যদি বেশি দক্ষ হয়, যদি মনে করে যে আমি শুধু একজন ডিজাইনার আর ইন্টেরিয়র ডিজাইনার হবো না, হোল একটা বিষয় আমি হব, তাহলে সে টোটাল বিষয়টার উপরে এক ফার্মে এই তারা এই অ্যাটাচমেন্টটা করে থাকে। দেন হচ্ছে তারা কি করে, গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলোতে করে করতে পারছে, আর প্রাইভেট গুলোতেও তারা এই 3 মাসে শুধু যে তারা একটা অফিসে যাচ্ছে আসছে কাজ করছে এটা না, তারা বাইরে বিভিন্ন ভিজিটের জন্য যখন কোথাও কাজ চলে, আমাদের যেহেতু প্রজেক্ট সাইট গুলো তারা ভিজিট করার সুযোগ পায়। জি রাসেল স্যার, আপনি আপনি ওইটা থেকে তারা আবার, হ্যাঁ রাইট, রাসেল স্যার যদি কিছু যোগ করতেন। স্যার ওদের হচ্ছে অ্যাটাচমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং যেগুলো আছে মেইনলি হচ্ছে স্যার আর্কিটেকচারাল ফার্ম গুলা, কারণ হচ্ছে গিয়ে ওদের প্রধান কাজই হচ্ছে আর্কিটেকচার, সেহেতু হচ্ছে আর্কিটেকচারাল ফার্ম গুলাতে ওরা হচ্ছে নির্দিষ্ট সেক্টরের উপরে কাজ করতে পারে, যেমন ইন্টেরিয়র এর উপরে কাজ করতে পারে, অথবা তার হচ্ছে যে কোনো একটা সফটওয়্যার নিয়েও সে কাজ করতে পারে। এটা হচ্ছে ওই ওই ফার্ম আসলে ডিসাইড করে যে ওকে আসলে কি কাজ করাবো, অথবা সে যদি ঠিক করে যে না আমি হচ্ছে গিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল কাজ একেবারে ফিল্ডে শিখবো, ফিল্ডের কাজ শিখবো, আমার সুপারভাইজিং এর কাজ আমি শিখবো, সেই ক্ষেত্রে স্যার সে সিভিল ফার্ম গুলাতেও যাইতে পারে। তো আরো হচ্ছে ডেপ্ট হচ্ছে সে বিভিন্ন ডেভেলপার কোম্পানি গুলাতেও এখানে তার ইন্টারভিউ গুলো সম্পন্ন করতে পারে। তো আসলে স্যার সুযোগ আছে বিভিন্ন জায়গায়, সে কোনটা একটা প্রশ্ন আসলে আমার কাছে স্যার, সেটা হচ্ছে যে উচ্চ শিক্ষার বিষয়ে আসলে কতটুকু সুযোগ আছে এই স্টুডেন্ট ডিপ্লোমা স্টুডেন্টদের, মানে তারা তো ডিপ্লোমা শেষ করে উচ্চ শিক্ষার কি সুযোগ পাবে? স্যার অলরেডি বাংলাদেশের প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই আর্কিটেকচারের উপরে স্যার বিএসসি করার অপশন আছে, এখানে বিএসসি করা যাবে। আর হচ্ছে আমাদের এখানে সরকারি ভাবে হচ্ছে এখন যে ডুয়েট গাজীপুরে যেটা আছে সেটা তো আর্কিটেকচার চালু হয়ে গেছে বেশ কয়েক বছর হয়েছে, তো সেখানেও তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং স্যার ভবিষ্যৎ থেকে কথাবার্তা চলতেছে যে আমাদের অন্যান্য যেই এই পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে ডুয়েট চুয়েট, হ্যাঁ এগুলোতে স্যার এটা আর্কিটেকচার ডিপার্টমেন্টে অ্যাডমিট হওয়ার প্রসেস চলতেছে স্যার, এটা তো চালু হবে খুব শীঘ্রই। তার মানে তারা চাকরির পাশাপাশি সান্ধ্যকালীন ব্যাচেও এগুলো এই বিএসসি গুলো তারা উচ্চশিক্ষাটা নিশ্চিত করতে পারবে? জি স্যার। ওকে, মানে ওটাই আসলে জানার বিষয় ছিল। এখানে শামি ম্যাডামের কাছে আমি যদি একটু আসতে চাই, যে ম্যাডাম সাবজেক্টের বিষয়গুলো যদি একটু বলতেন, যে আসলে ওদেরকে পুরো 4 বছরে স্যার তো কিছু বললেন যে একটা বিষয় তাদেরকে সফটওয়্যার পড়তে হয় বা ইয়ে পড়তে হয়, পাশাপাশি ম্যাথমেটিক্যাল টার্ম কি খুব বেশি আছে এখানে, বা অঙ্ক কতটুকু তাদেরকে করতে হয়? স্যার মানে সাবজেক্ট গুলো আসলে আমি জানতে চাইছিলাম আমাকে কেমিস্ট্রি কি সাবজেক্ট আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার,
সাবজেক্ট মূলত ওদের যে শুধু ডিজাইনের সাবজেক্ট ওগুলো পড়তে হয় তা না, ওদের শুরু হয় ফার্স্ট সেমিস্টারে একটা ওদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকে, আর এর বাইরে থাকে ওদের ডিপার্টমেন্টের বাইরে যেহেতু আর্ট অ্যান্ড সায়েন্স এই দুটা সমন্বয়ে এই আমাদের এই আর্কিটেকচার পড়াশোনাটা, তো সেক্ষেত্রে ওদের সায়েন্সের কিছু সাবজেক্ট থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, এর বাইরে ওদের জেনারেল ম্যাথের তিনটা সাবজেক্ট থাকে পরপর থার্ড সেমিস্টার পর্যন্ত। দেন ফোর্থ সেমিস্টারে গিয়ে ওদের ডিপার্টমেন্টাল ম্যাথমেটিক্স সাবজেক্ট থাকে, এটা মূলত সিভিল ডিপার্টমেন্টের, সেখানে ওদের ম্যাথমেটিক্যাল একটা টার্ম আছে ওই সাবজেক্টটা। এরপরে তারা এর বাইরে যেগুলো থাকে ওদের হচ্ছে ডিপার্টমেন্টাল দুটা সাবজেক্ট থাকবে, তাছাড়া আদার্স অন্যান্য গুলো থাকে। নর্মালি আমাদের কি পড়তে হয়, সায়েন্স আর্টস কমার্স সব বিষয়গুলোই পড়তে হয়, সেক্ষেত্রে ওদের হচ্ছে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট সিভিলের একটা থাকে আর আমাদের ডিপার্টমেন্টাল দুইটা থাকে। ফিফথে গেলেও ঠিক সেম ভাবে সিভিলের আর একটা দুইটা সাবজেক্ট থাকছে ম্যাথের। এভাবে ওদের বুক কিপিং অ্যাকাউন্টিং যেটা সেটা পড়তে হচ্ছে, পাশাপাশি আবার সিক্সে যখন যাচ্ছে আর একটা সাবজেক্ট পড়তেছে স্ট্রাকচারাল মেকানিক্স পড়তেছে, ডিজাইন অফ স্ট্রাকচার পড়ছে যায় সেভেন সেমিস্টারে, এভাবে প্রত্যেকটা সেমিস্টারেই ওদের ম্যাথ থাকছে। কারণ কি হচ্ছে ম্যাথ, কারণ আমাদের হচ্ছে ডিজাইন যেহেতু সূক্ষ্মানুসূক্ষ্ম একটা পরিমাপের বিষয় আছে, তো সেই সব থেকে সূক্ষ্ম যে পরিমাপ সেটা যেন সূক্ষ্মভাবে নিতে পারি, তার কারণে আমাদের এই ম্যাথমেটিক্যাল বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানতে হবে এবং এগুলো আমাদের করতে হয় এই ডিপার্টমেন্টের ক্ষেত্রে। থ্যাংক ইউ, বিউটিফুল ম্যাডাম, আপনি আসলে খুব ক্লিয়ার করে আসলে পুরো সেমিস্টারে তাদেরকে আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে পড়তে হয়। আমার বিশ্বাস যে আমাদের দর্শক যারা দেখছেন বা আমাদের পরবর্তী যারা দেখবে, যদি আসলে সিদ্ধান্ত নিয়ে থাকে, চিন্তা করে থাকে যে আসলে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে একটু তারা ভাববে, তাহলে আমার মনে হয় যে এই যে এই মুহূর্তে আজকের যে লাইফটি এটা খুবই উপকারী হবে তাদের জন্য, কারণ এখানে কিন্তু ডিটেল আলোচনা আমরা করে ফেলছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করুন, কমেন্ট বক্সে করুন। আজকে আমার কাছে দুজন এক্সপার্ট আছেন, আমরা এখানে আলোচনা করব। জি স্যার, আমি একটু জব হোল্ডারের ব্যাপার নিয়ে রাসেল স্যার যেটা বললেন ওটার সাথে আমি আর একটু অ্যাড করতে চাই, যদি রাসেল স্যার এই বিষয়ে বলে থাকেন আমাকে প্লিজ হেল্প করবেন, নেট প্রবলেমের জন্য আমি নাও শুনে থাকতে পারি। সেটা যেটা ছিল গভর্নমেন্ট বিষয়ে আমাদের যে জব হোল্ডারটা, সেক্ষেত্রে আমাদের স্থাপত্য অধিদপ্তর যেটা এখানে তো অবশ্যই আছে, এছাড়া আমাদের এরপরে থাকছে রাজীব, এরপরে আসছে আমাদের বিভাগীয় পর্যায়ে যে উন্নয়ন কর্তৃপক্ষ গুলো থাকে, যেমন চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, বরিশাল ডেভেলপমেন্ট অথরিটি, দেন আসছে আমাদের রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, এরকম এইগুলোতে আমাদের এই সেক্টর গুলো আছে করতে পারছে জব। আর এছাড়া আমাদের হচ্ছে মাল্টি ন্যাশনাল কিছু ডেভেলপমেন্ট ফার্ম আছে, সেগুলোতে এখন বর্তমান সময় অ্যাভেলেবেল। আমি ভিউয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি, এবং বিশেষ করে যারা এই এসএসসির পরে চিন্তা করছে যে কোন কোনটা নিয়ে পড়াশোনা করবে, ডিপ্লোমা বাট অনেকগুলো ডিপার্টমেন্ট কোনটা আমার ভালো হবে, তাদের জন্য আমি বলবো যে এইটাতে যদি আমি পড়াশোনা করি এই আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি এখানে যদি আমি পড়ি, সো জবের জন্য আমাকে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ঘুরতে হবে না, আমি ঘরে বসেই কাজ কমপ্লিট করে আমি নেটে ছেড়ে দিলাম আমার কাজগুলো, আমি নিজেই হচ্ছে বিভিন্ন এর সাথে অ্যাড হলাম হয়ে আমার কাজগুলো ছেড়ে দিলাম, মানুষ দেখে আমার কাজ দেখে আমাকে ডাকবে, এবং আমি এই ঘরে বসেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি। এর মানে এটা না যে আমি চাকরি আমাকে করতেই হবে। আমাদের সাধারণত ডিপ্লোমায় যারা পড়াশোনা করে তারা চিন্তা করে যে এসএসসির পরে আমি খুব শর্ট টাইমে যেন জব হোল্ডারে ঢুকতে পারি, এই টেকনিকটার জন্যই কিন্তু তারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে আসে। তো সেক্ষেত্রে এই আর্কিটেকচারে যদি পড়াশোনা করা যায়, যেহেতু আমাদের হচ্ছে সফটওয়্যার বেস সাবজেক্ট, শুধু আমাদের ম্যানুয়াল ড্রয়িংটা না যেটা রাসেল স্যার ক্লিয়ার করেছেন, তো এই যে সফটওয়্যার গুলো যদি আমি জানি, আমি স্টুডেন্ট থাকা অবস্থাতেই বিভিন্ন ফার্মের সাথে যুক্ত হয়ে আমি এই জব গুলো করতে পারবো ঘরে বসে, আমাকে জব হোল্ডারের জন্য যেতে হবে না, যেমনটা আমরা এখন অনলাইনে যে কাজগুলো করে থাকছি আমরা এখন বিপদে পড়ে করতেছি। বাট ম্যানুয়ালি আমরা যদি নর্মাল ক্ষেত্রে বলি, আর্কিটেকচারে পড়াশোনা করলে নর্মাল টাইমেও ঘরে বসে তার জব কন্টিনিউ করা সম্ভব উইথ স্টাডি, আর তার জন্য এই অনলাইন বেস একটা চাকরির বড় প্ল্যাটফর্ম। চমৎকার ম্যাডাম, আপনি খুব স্পষ্ট করে দিয়েছেন, মানে আসলে খুব বড় সুযোগ। আমি মনে হয় আমাদের আলোচনা একদম শেষের দিকে চলে আসছি, বাট আমি রাসেল স্যারের কাছ থেকে একটু জানতে চাই, মানে লাস্টের দিকে একটা নোট নেব আপনার কাছ থেকে রাসেল স্যার পার্টনার সম্পর্কে। স্যার, আমি প্রথমে হচ্ছে আমাদের যেসব গার্জিয়ান এখানে যুক্ত আছে বা গার্জিয়ানরা আছে তাদের উদ্দেশ্যে স্যার একটা কথা বলবো। স্যার, আমাদের ডিপার্টমেন্ট সম্বন্ধে মানে আর্কিটেকচার সম্বন্ধে একটা কমন মিসকনসেপশন কাজ করে স্যার সবার মধ্যে,
যে অনেকে এটাকে আর্টিস্ট এবং আর্কিটেকচার এই দুইটার মধ্যে স্যার গোলমাল পাকায় ফেলে, আর্ট আচ্ছা এবং আর্কিটেকচার স্যার এই দুইটা জিনিস কিন্তু কখনই এক জিনিস না। আমরা চারুকলার স্টুডেন্ট না, এক্স্যাক্টলি চারুকলা এবং হচ্ছে আর্কিটেকচার দুইটা মানে স্থাপত্যকলা দুইটা আলাদা জিনিস। চারুকলায় যে কাজটা করে সেখানে কোনো মেজারমেন্ট থাকে না, তার অন্য কোনো টেকনিক ইউজ করে। আমাদের কাজগুলো সব হচ্ছে মেজারমেন্ট ভিত্তিক, তাদের কাজের বাণিজ্যিক মূল্য থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু আমাদের কাজগুলোর বাণিজ্যিক মূল্য থাকে এবং তাদের আচ্ছা কাজগুলো বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায় না, কিন্তু স্যার আমাদের কাজগুলো হচ্ছে বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায়। আমরা হয়তো বা ওদের মতো এত বড় বড় চুল নিয়ে ঘুরি না স্যার, এটা হচ্ছে আমাদের সাথে একটা আরেকটা বড় পার্থক্য ওদের সাথে। তো আসলে এই দুইটা ডিপার্টমেন্ট মানে কখনই আপনি তো একরকম না। বিষয় বললেন যে মানে এই আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিংটা হচ্ছে পুরোপুরি বাণিজ্যিক মানে কমার্শিয়াল প্রফেশন একটা, কমার্শিয়াল একটা হ্যাঁ, এটা প্রফেশন একটা। প্রফেশন স্যার পুরোপুরি, এটা হচ্ছে সবকিছুরই মোটামুটি এটার একটা বাণিজ্যিক ভ্যালু থাকে। ওকে, একটা প্রশ্ন আসছে আপনাদের কাছ সবার কাছ এটা থেকে শুনবো, যে আপনাদের আসলে স্যার আপনারা আপনাদের স্টুডেন্টের মেন্টাল হেলথ নিয়ে কি কি এই কাজ করছেন এই পরিস্থিতিতে, মনে আপনারা আসলে কি করছেন আপনাদের ডিপার্টমেন্টে একটু বলতেন, তারপরে আমরা আবার বলবো হয়তো। আমরা আসলে আমাদের যে স্টুডেন্ট আছে, আমরা যে ডিপার্টমেন্টে স্টুডেন্টের সাথে যে কাজ করতেছি, তা আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম মানে গতানুগতিক ভাবে আমরা রেগুলার যে পড়াবো ওই ধরনের কাজ না, আমরা ঠিক আছে কাজ করাচ্ছি। তারপরেও আমরা এরকম কিছু প্ল্যাটফর্ম ইউজ করতেছি যে প্ল্যাটফর্ম গুলো ইউজ করে হচ্ছে এবারে এঙ্গেজ হতে পারতেছে। আর শুধুমাত্র যে হচ্ছে কি আমরা গদ বাঁধা পড়াশোনা করাই যাচ্ছে এরকম না, তারা কিভাবে হচ্ছে ভালো থাকতে পারে, তারা কিভাবে হচ্ছে তাদের মেন্টাল স্বাস্থ্যটা উন্নত রাখতে পারে, বাসায় তারা অন্য অন্য কি কি কাজ করতে পারে, ইভেন আমরা হচ্ছে আমাদের যে পড়াশোনার যে সাবজেক্ট গুলা সেগুলো হচ্ছে অনেক সময় স্টোরি নিয়ে আসতেছি, যাতে হচ্ছে ওই স্টোরির মাধ্যমে তারা এই জিনিসগুলা প্রেশার মনে না করে, এগুলো হচ্ছে যারা যাতে মনে রাখতে পারে সহজে। আমরা অলওয়েজ ডিসকাস করি আমাদের স্টুডেন্টদের সাথে, অলওয়েজ ডিসকাস করি যে হচ্ছে কিভাবে আরো বেটার ফিডব্যাক পাওয়া যায়। আমরা যে জিনিসটা ইমপ্লিমেন্ট করি তাদের কাছ থেকে মতামত নিই যে এটা তারা করতে পারতেছে কিনা, আমরা তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতেছি স্যার, কোনো কিছু ইমপ্লিমেন্ট করার আগে তাদেরকে আমরা ট্রেনিং করে দেখাই দিচ্ছি এটা কিভাবে হবে, তারপর স্যার ওদের সাথে এটা আমরা করতেছি। তো স্যার আমার মনে হয় স্যার আমাদের ডিপার্টমেন্টে যারা এখন আছে এটা ওরা আল্লাহর রহমতে সবাই ভালো আছে স্যার। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেটা যুক্ত করব যে রাইসুল ফেরদৌস রাফি, রাইসুল ফেরদৌস রাফি একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করে থাকেন যে আজকের দিনে রাফেল পলিটেকনিক ইনস্টিটিউট এই মুহূর্তে আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইনিং এর ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের সাথে বসে কিন্তু আলোচনা করছে, জাস্ট টু ইন্ট্রোডিউস দিস ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে বা যারা বিভিন্ন জায়গা থেকে যারা পলিটেকনিক নিয়ে পড়ার চিন্তা করছে, ডাফল পলিটেকনিক নিয়ে পড়ার চিন্তা করছে বা অন্য জায়গা থেকে তারা চিন্তা করছে সাবজেক্ট নিয়ে চিন্তা করছে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল হেল্প এই মুহূর্তে, কারণ এই প্যান্ডামিকে কিন্তু অনেকে আমরা বেরোতে পারছি না, বাট এই এই আলোচনাগুলো কিন্তু একটা গাইডলাইন হিসেবে দাঁড়িয়ে থাকবে সবসময় অভিভাবকদের জন্য প্লাস স্টুডেন্টদের জন্য টু মেক দেয়ার ওন ডিসিশন, এটা একটা বিষয়। এছাড়া আমি খুব গর্বের সাথেই বলবো, আমি আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের টিচারদের সাথে নিয়েই বলছি যে রাফেল পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু যে মুহূর্তে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হলো ওর সময় কিন্তু আমরা প্রস্তুত ছিলাম পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে কিন্তু অনলাইনে ক্লাস সাপোর্ট দেওয়ার জন্য, বিকজ আমরা বুঝেছিলাম যে ইমিউন সিস্টেমটাকে ঠিক রাখার জন্য আমাদের সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে, আর অ্যাক্টিভ থাকতে হলে ক্লাসে থাকতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে, যেটা রাসেল স্যার বললেন যে বিভিন্ন অ্যাসাইনমেন্ট, বিভিন্ন স্টোরি টেলিং, বিভিন্ন অ্যাক্টিভিটি করছে ক্লাসের মধ্যে করছে, যাতে এটা প্রেশার না হয় আবার যাতে তারা অ্যাক্টিভও থাকে। সো এই যে মেন্টাল হেলথ বা এই বিষয়গুলো, এটার জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি যে কাজে ছিলেন সবসময় আপনাকে সেই কাজে ব্যস্ত থাকতে হবে, আর এই ব্যস্ততার জন্যই কিন্তু আসলে ড্যাফেল পলিটিক ইনস্টিটিউট সারা বাংলাদেশে আমি জানি না কতগুলো ইনস্টিটিউট আসলে খোলা ছিল এভাবে করে, বাট ড্যাফেল পলিটিক ইনস্টিটিউট কিন্তু ডে ওয়ান থেকে আজ পর্যন্ত ভেরি অ্যাক্টিভলি কিন্তু তারা অনলাইনে প্ল্যাটফর্ম মানে আমি তো এইভাবে গতকালকে বা আজকে আমাদের যে একটা প্রোগ্রাম হলো স্টুডেন্টদের সাথে, সে প্রোগ্রামে এভাবে বললাম যে আমরা আজকে হয়তো এই দিনটাতে মুখরিত থাকতাম ক্যাম্পাসে, কিন্তু আমরা মুখরিত আছি হয়তো ক্যাম্পাস খালি পড়ে আছে, বাট আমরা সবাই অনলাইনে তার আমাদের ঠিকানা চেঞ্জ হয়নি, আমরা একে অপরের সাথে যুক্ত আছি, জড়িত আছি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা থেকে আমি বলবো যে আসলে থ্যাংকস টু দি আওয়ার রেসপেক্টেড টিচার্স, যে তারাও আসলে তাদের বিভিন্ন জায়গা থেকে আমরা সবাই যার যার বাসায় বসে আছি, বিভিন্ন জায়গায় আছি,
পাশাপাশি বিভিন্ন জায়গায় ছাত্ররা আছে, সারা দেশে কিন্তু আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। বাট আমরা কিন্তু একটা কমন প্ল্যাটফর্মে, আমাদের যে কমন প্ল্যাটফর্ম সেখানে কিন্তু একটা নির্দিষ্ট সময় সবাই যুক্ত হচ্ছি, আলোচনা করছি, পড়াশোনা করছি, সবকিছু করছি। সো দ্যাট ইজ ভেরি গুড সাপোর্ট ফর দি মেন্টাল ডেভেলপমেন্ট। আই হোপ ইরাশিদুল ফেরদৌস রাফি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং ডাফিন পলিটেকনিক এর উদ্যোগগুলো সম্পর্কে আপনি জানতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দুলি বেগম আমাদেরকে প্রশ্ন করেছেন এখানে কি কি ডিপার্টমেন্ট আছে। ইয়েস, এখানে ডিপার্টমেন্ট আছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিভিল, টেলিকমিউনিকেশন আছে, কথা বলছি আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে, টেক্সটাইল, গার্মেন্টস ডিজাইন, প্যাটার্ন মেকিং, এবং একটি চমৎকার ডিপার্টমেন্ট সেটা হচ্ছে ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট। সো এই আটটা ডিপার্টমেন্ট আছে। বিস্তারিত জন্য আপনি অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, www.dpi.se, এটা ভিজিট করলে ইউ উইল ফাইন্ড দি ডিটেইল ইনফরমেশন অ্যাবাউট দিস ইনস্টিটিউট, দিস বিউটিফুল ইনস্টিটিউট। আমাদের সার্ভিং টেকনিক চালু করার অনুরোধ রইল, গুরুত্বপূর্ণ সাবজেক্টে অনেকেই অবহেলা করি। সাইদ বিডি ফাউন্ডেশন প্রশ্ন করেছে, সার্ভে ডিপার্টমেন্টটাকে অবহেলিত করা হয়, এটাকে অবহেলিত অবহেলিত সাবজেক্ট ডিপার্টমেন্ট এটা? না, অবশ্যই না, সার্ভিং অবশ্যই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট এবং হচ্ছে গিয়ে আমাদের কাজের একটা অংশ। এটা বোথ সিভিলের জন্য, আর্কিটেকচারের জন্য সার্ভিং খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের এই দুটোটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সার্ভিং এর উপর কাজ করতে হয়। সিভিলের হয়তো তুলনামূলক ভাবে সার্ভিং টা একটু বেশি, আমাদের সার্ভিং পার্টটা কিছুটা কম পড়ে, বাট করতে হয়, সবারই সার্ভিং করতে হয়। তো এটা আসলে অবহেলিত হচ্ছে স্যার, এরকম কিছু না। সো সিডস বিডি ফাউন্ডেশন যিনি প্রশ্ন করেছেন, অবশ্যই আপনি নিজে নিজে চিন্তা করবেন না যে এটা একটা অবহেলিত, এটা অবশ্যই অবহেলিত না, এটা ভেরি ইম্পর্টেন্ট এন্ড ডিমান্ডেবল একটা ক্ষেত্র। আসলে একটা জিনিস হচ্ছে কি যে প্রতিটা ক্ষেত্র ইজ ভেরি ইম্পর্টেন্ট না, কারণ আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্র একে অপরের সাথে জড়িত। আপনি কোনোটাকে বলতে পারবেন না যে এটা এটা ডিমান্ড নাই, এটা দরকার নাই। হতে পারে যে কিছু কাজ আছে চোখে খুব ভালো দেখা যায়, কিছু কাজ আছে চোখে খুব ভালো দেখা যায় না, চোখের সামনে থাকে, কিছু চোখের আড়ালে থাকে। বাট সবাই সবার জায়গা থেকে যদি অ্যাট এ গ্ল্যান্স একসাথে যদি সাপোর্ট না দেয়, তাহলে কিন্তু এত সুন্দর ভাবে কিন্তু আমাদের জীবনটাও চলতে পারে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ। তবে স্যার, আপনি যেটা বললেন যে কিছু চোখে দেখা পড়ে আর কিছু দেখা যায় না, আর সবগুলোই সুন্দর ডিপার্টমেন্ট, আসলেই তাই। হ্যাঁ, টেকনিক্যাল এই যে পড়াশোনা স্টাডি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনেক সুন্দর। তবে আমি বলবো এখানে যে আর্কিটেকচার ডিপার্টমেন্ট একটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে স্টুডেন্ট মানে যে কেউ দেখলে বলতে পারবে যে হ্যাঁ, এটা একজন আর্কিটেকচারের স্টুডেন্ট। কারণ এত পরিমাণ হার্ড পরিশ্রম করতে হয় একজন স্টুডেন্টকে, আর সে করতে বাধ্য হয় কারণ তাকে প্রতিনিয়ত প্রজেক্ট জমা দিতে হচ্ছে। হ্যাঁ, তাকে রাত জেগে পড়ে বা না পড়ুক, সে কিন্তু প্রজেক্টের কাজ কমপ্লিট করতেছে। তো এই ক্ষেত্রে এবং ওদের কাজগুলো প্রতিনিয়তই শো, প্রত্যেক দিনই তাদের কাজগুলো শোয়াবল। সো এই ক্ষেত্রে খুব সহজে চোখে ধরা পড়তেছে আর্কিটেকচার ডিজাইন এই টেকনোলজির স্টুডেন্টদের কাজগুলো। সো আমি আপনাদের যে এবং স্যার যারা কাজ করে, আমি বিশ্বাস করি স্যার এটা তাদের জন্য একটা হচ্ছে একটা নেশার মতো হয়ে যায় যে না, এটা আমার করতে হবে, এটা আমি না শেষ করে উঠবো না। এটা অনেকটা বই যারা বই পড়ে অনেক অভ্যাস, তাদের মতো একটা অবস্থা হয় যে আমরা আমার কাজটা শেষ করে তারপর আমি উঠতে হবে। স্যার এটা আসলে মজার জায়গা, রাইট, একটা মজার জায়গা, একটা ভালো লাগার জায়গা, মানে সৃষ্টিশীল কাজ। তো মনে হয় যে আচ্ছা, আমার হাত থেকে তো নতুন কিছু বের হচ্ছে, নতুন কিছু সৃষ্টি হচ্ছে, তো চিন্তা থাকে যে আমার গ্রুপের কাজটা ওই গ্রুপের থেকে আরেকটু ভালো হোক। এই যে নিজের থেকে তারা, আমরা যেটুকু চেষ্টা করি ওদের ভালো করার, ওরা নিজে থেকে আরো নিজেদের গ্রুপের মাধ্যমে আরো ভালো করে ওঠে। কারণ এমনই একটা ডিপার্টমেন্ট, এমনই একটা বিষয়ে পড়াশোনা এখানে, খুব ইন্টারেস্টিং। এই কিছু প্রমাণ আমাদের পলিটেকনিকও আছে, পরিবেশ যখন ভালো হবে স্যার তখন আসলে সবাই দেখতে পারবে। আসলে ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় আছি। একটা ছোট প্রশ্ন এসেছে, আমি একটু নিয়ে নিচ্ছি। 2020 তে যারা অ্যাডমিশন নিয়েছে, ক্লাস কবে শুরু হবে? সারা বাংলাদেশে পলিটেকনিকে ক্লাস শুরু হয় একসাথেই, সেটা তো অবশ্যই এবছরের ক্লাস যে সময় আসলে ডিক্লারেশন হবে, অ্যাডমিশন শুরু হয়েছে, ভর্তি চলছে এবং সীমিত আসনে যেহেতু ভর্তি চলে, তো আমরা আমাদের অ্যাডমিশনও নিচ্ছি। আমি ধারণা করছি সকল পলিটেকনিকেই ভর্তি চলছে। এবং একটা বিষয় যেটা হচ্ছে, ড্যাফল পলিটেকনিক ইনস্টিটিউট যেই কাজটা করে থাকে প্রতি বছর, তারা একটা আর্লি স্টেজে
মূল ক্লাস শুরু হওয়ার 1 থেকে 2 মাস আগে তারা একটা ফাউন্ডেশন ক্লাস নামে একটা ক্লাস শুরু করে দেয়, যেখানে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স এবং ইংলিশ, এই 4টা সাবজেক্ট, কারণ এই 4টা সাবজেক্টে দেখা যাচ্ছে যে আসলে পলিটেকনিক কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে ছেলেমেয়েরা আসে। তো তাদের একটা বেসিক ফাউন্ডেশনটাকে তৈরি করে দেওয়া একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এই ফাউন্ডেশন ক্লাসটা হয়ে থাকে। এটা আমরা প্রতি বছর করি অ্যান্ড এটা ডেফিনেটলি একটা ফ্রি ক্লাস থাকে। এতে আরো একটা বেনিফিট যেটা হয়ে যায় যে সেটা হচ্ছে যে স্টুডেন্ট কিন্তু টিচারদের সাথে একটা ইন্টারাকশন পায়, তারা একটা বিজি শিডিউল পায়। আমি তো মনে করি এই বছর এটা আরো বেশি ফলপ্রসূ হবে, কারণ আমাদের ছেলেমেয়েরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু একটা দীর্ঘ সময় তারা ঘরে বসা। তো এখন যখন আমরা এক্সপেক্ট করছি না জুলাইতে এই ক্লাসটা আমরা স্টার্ট করবো, তো জুলাইতে যখন এই ক্লাসটা শুরু হবে তখন ডেফিনেট তারা কিন্তু একটা খুব মজার একটা সুন্দর সময় তারা পার করবে। তারা ডিপার্টমেন্টের টিচারদের সাথে পরিচিত হবে, তার ব্যাচমেটদের সাথে পরিচিত হবে, সেটা একটা ভালো জিনিস। সো স্টে টিউনড, আপনি যদি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং যদি অ্যাডমিশন না নিয়ে থাকেন তাহলে ডোন্ট গেট লেট, অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ধন্যবাদ আপনাকে। একটা ছোট লাস্ট একটা প্রশ্ন নিয়ে নিবো, বিদেশে পড়ার সুযোগ আছে কি স্যার এটা নিয়ে? জার্মানির যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে স্কলারশিপের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন জায়গায়। তো জার্মানিতে হচ্ছে কি আমাদের প্রফেশনাল ইউনিভার্সিটি বলে যেগুলো আছে, রেগুলার ইউনিভার্সিটি না, প্রফেশনাল ইউনিভার্সিটি, সেগুলোতে কাজের উপর হচ্ছে তাকে হচ্ছে স্কলারশিপ দেওয়া হয়। সে কাজ করবে, প্রজেক্ট করবে, এটাই হচ্ছে তার স্কলারশিপ। তো এই ধরনের স্কলারশিপ গুলো পাওয়া যায় হচ্ছে। আর হচ্ছে স্যার এমনি বাইরেতে অনলাইনেও হচ্ছে সে তার বাইরে হায়ার এডুকেশনটা কন্টিনিউ করতে পারে। স্যার বাইরে হচ্ছে মেইনলি আমাদের জন্য ইউরোপের দিকে সুযোগ সুবিধাটা একটু বেশি, মানে হচ্ছে হ্যাঁ সবচেয়ে বেটার হচ্ছে স্যার ইতালি আমাদের জন্য আর্কিটেকচার পড়াশোনার জন্য। আর স্যার এখন তো ইতালি থেকে আমরা হচ্ছে গিয়ে জার্মানিতে সুযোগটা একটু বেশি পাই ওখানে স্কলারশিপ গুলো। ইউরোপ একটা বড় মার্কেট এবং ইন্টার স্কলারশিপের বিষয়ে যেটা বললেন কাজ করে, তা তো ট্রিমেন্ডাস ক্যারিয়ার, ট্রিমেন্ডাস অপরচুনিটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ শামি ম্যাডাম। আর রাসেল স্যার, অনলাইনে কিভাবে অ্যাডমিশন হওয়া যাবে, অ্যাডমিশন অ্যামাউন্ট কিভাবে পেমেন্ট করব, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন আমার মনে হয় দুলি বেগম। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা 1 মিনিট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে হয়তো আমরা এই জায়গা থেকে লিভ নিতে পারি। আমি আমাদের অনলাইন অ্যাডমিশন প্রসেসটা খুব সিম্পল একটা করা, www.gpi.se, এখানে একটা বড় বিষয় যেটা খুব সহজ করে দেয়া আছে সেটা হচ্ছে অনলাইন অ্যাডমিশনের জন্য স্টুডেন্ট সরাসরি মানে এই প্যান্ডেমিকে যেহেতু ক্যাম্পাসে সবাইকে আমরা আসতে রিকোয়েস্ট করতে পারি না, সেক্ষেত্রে অনলাইনেই অ্যাডমিশন প্রসেসটা করতে হবে। এবং একটা ছোট্ট প্রসেস আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, আপনারা সেই ওয়েবসাইট প্রসেসটা ভিজিট করে নিয়ে আপনি দেখে নিতে পারেন। আমি একটা ভিডিও ট্রাই করছি আপনার সাথে শেয়ার করার জন্য, আই হোপ যে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, একটু হেল্পফুল হবে আপনাদের জন্য, সবার জন্য। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অনলাইন অ্যাডমিশন পোর্টাল। তো ফার্স্টেই আসলে আমাদের গুগল থেকে আপনি আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন অ্যান্ড এরকম একটা অ্যাডমিশন ফর্ম যখন আপনি পাবেন, এই অনলাইন অ্যাডমিশন ফর্মটাই বেসিক্যালি আপনাকে আপনার পার্সোনাল ডিটেইল, আপনার যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে ভর্তির জন্য লাগে সেই তথ্য এবং শিক্ষাগত তথ্য, আপনার এসএসসি রেজাল্ট, আপনার পাশের সাল, বিভাগ, রেজিস্টার নাম্বার, এই তথ্যগুলো একটা ফর্মে এখানে সাবমিট করতে হয়। সিম্পল 3টা স্টেপ কিন্তু, এবং এই ফার্স্ট স্টেপ গেল হচ্ছে আপনি আপনার তথ্যগুলো দিলেন এবং আপনি আপনার একাডেমিক তথ্যগুলো দিলেন, এবং সেকেন্ড স্টেপে চলে যাবে হচ্ছে আপনি আপনার এক কপি ছবি এবং আপনার মার্কশিটের একটা ছবি আপলোড করে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু সাবমিশন হয়ে গেল, এবার আপনি আপনার অনলাইন থেকে পেমেন্ট অপশনে চলে যান এবং এখান থেকে আসলে আপনি আপনার পেমেন্ট অপশন করে ফেললে
after admission done. So it's a very simple and easy step. Very simple. Thank you very much. I hope je Ms. Duli Begum, apni apnar proshno uttor peyechen. Tarpor apni bistarito jonno apni amader website visit korben ebong othoba amader Facebook page, Duffield Politics Institute Facebook page to visit korle, you will get the detailed information. Thank you, sir, and thank you, Sharmi madam. Amader sathe ajke এই আলোচনা যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে চমৎকার 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 কিছু তথ্য এবং গাইডলাইন পেলাম। আপনি শেয়ার করেছেন এখানে পড়ার ক্ষেত্র, আপনি এখানে শেয়ার করেছেন কতটুকু মজা করে আসলে পড়তে হয়, আপনি শেয়ার করেছেন যে এডুকেশন ট্যুরগুলো আসলে আপনাদেরটা কিরকম হয়, আপনারা শেয়ার করেছেন জব মার্কেট কিরকম আছে, আপনারা শেয়ার করেছেন দেশের বাইরে বা দেশের ভেতরে পড়ার সুযোগ কিভাবে আছে এবং হাউ passionately department e kaaj kora jay. Thank you, it was a nice talk, and again jara amader ajker ei muhurte live e jukto chilen shobai ke dhonnobad janacchi amader sathe jukto thakar jonno, shobai ke dhonnobad janacchi jara porobortite ei live ti dekhben, ebong apnar jodi aro kono proshno theke thake definitely amake call korun, amader sathe jogajog korun. Ami ekta number diye dicchi, amader hotline number 0171 3493246. এবং বন্ধুরা আমাদের অনলাইন অ্যাডমিশন চলছে, আপনি যে কোনো সময় ইউ ক্যান টেক ইউর অনলাইন অ্যাডমিশন, এবং বিস্তারিত তথ্যের জন্য আপনি সরাসরি এই নাম্বারগুলোতে আমাদেরকে ফোন কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা আছি আপনাদের এই সাপোর্টগুলো দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে হোম স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।